প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট মোবাইল চালু থাক আপনার উন্নতির যাত্রা। রাত যত গভীর হবে দিন কিন্তু ততই কাছে আসবে। আমরা দেখছি যে গত ঈদে আমার একটি ছবি মুক্তি পেয়েছিল পাসওয়ার্ড। আমার পার্টনার এখানে বসেই আছে দীপক ভাই। সেই ছবিটি ব্যবসায়িক ভাবে এবং সেই ছবিটি আমাদের চলচ্চিত্র অঙ্গনে কেমন সবার মধ্যে কেমন নাড়া দিয়েছে সেটা আমরা সকলেই জানি, এবং সেই সময় থেকে স্টার্ট করে এখন পর্যন্ত কিন্তু স্টার্ট হয়েছে এরকম যে চলচ্চিত্র বানাই, চলচ্চিত্রের দিন শেষ হয়ে যায়নি, চলচ্চিত্রের বিজনেসও শেষ হয়ে যায়নি, এখনো চলচ্চিত্রের ব্যবসা করা যায়, আমরা এখানে বসে থেকেও চলচ্চিত্র ইন্টারন্যাশনাল মানের চলচ্চিত্র বানাতে পারি, সেই মেধা আমাদের এখানে আছে। সো আমি আশাবাদী যে সেই দিন আর বেশি দেরি নয়। যেমন কিছুদিন আগে দেশ বাংলা মাল্টিমিডিয়া একটি মহরত করেছেন, সুন্দর একটি মহরত করেছেন, আজকে আর একটি বড় সিনেমার মহরত করছেন, আজকে ওবায়দুল কাদের স্যারের মতো একজন ব্যক্তিত্ব আজকে শুভ মহরতে এসেছেন, দ্যাট মিনস চলচ্চিত্রের কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। ওই যে বললাম না যে খুব নার্ভাস ফিল করছি, কেন না আমার মা আমাকে কিন্তু আমার কথা রানি বলে রাখেন, বলেন যে আমি যেখানেই যাই কিভাবে কথা বলতে হয় সেখানে আমি একেবারে বড় গিফটেড সবসময় শিখে এসেছি। যেমন প্রথমবার আমি নার্ভাস ফিল করছি তার দুটো কারণ রয়েছে, একটি কারণ তো এখানে যার জন্য আসলে আমরা সবাই আজকে এসেছি, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই মুহূর্তে আসলে দেশের যে অবস্থা চলছে, ডেঙ্গু হোক বা বন্যা হোক আমরা সবাই জানি, শুধু আমার না পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন এই মুহূর্তে অনেক অশান্ত, অনেক চঞ্চল হয়ে রয়েছে, সেই জিনিসগুলোকে ছাপিয়ে যে আপনারা সবাই এখানে এসছেন আপনাদেরকে আসলে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার তরফ থেকে। দ্বিতীয়ত কৃতজ্ঞতা জানাতে চাই দেশ বাংলা মাল্টিমিডিয়ার কর্ণধার সম্রাট ভাইকে, কেননা তিনি একজন উপস্থাপিকাকে টিভি স্ক্রিনে দেখে মনে করেন
থাকা উচিত, তা শুধুমাত্র উপস্থাপনার গোটের মধ্যে থাকা উচিত না। অসংখ্য কৃতজ্ঞতা যে তার জন্য আসলে আমি এই আবিষ্কার করেছি। তারপর আমি আবার আসলে এত বড় লিস্ট হয়ে যাচ্ছে যে একাধিক পর বোধে হবে, বাট ফর্মালিটিস কিছু করার নেই। অবশ্য আমার ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি খোলা চিত্তে আমাকে স্বাগত জানিয়েছেন, তার চলচ্চিত্রে আমাকে নায়িকা হিসেবে তিনি সুযোগ দিয়েছেন। বোধের খোকনের কথা বলতে হয়, খোকন ভাই আসলে তাকে আমি আসলে গার্জিয়ান হিসেবে নিয়ে নিয়েছি, যে আমার যদি অভিভাবক থাকেন প্রথম আমার কাজ, আমি তাকে বলেছি যে আমি একদম কাদামাটির মতো আপনার সামনে থাকতে চাই, ঠিক যেভাবে আপনি পারবেন আমাকে করে নেবেন, আমার যতটুকু পারবো আমি করে দেবো, সেটা সম্পূর্ণ আপনার অবদান। এতদিন যত কাজ করেছি আমি সব ভুলে যেতে চাই। এবং তিনি কিন্তু আমাকে খুব ভালোভাবে গ্রুমিং করেছেন। আমি জানি না আসলে এখানকার পর্দায় বা এখানে পর্দা ভাই হচ্ছে কতটুকু গ্রুমিং করলো, বাট খোকন ভাই আমাকে খুব ভালোভাবে আমার চরিত্র সম্পর্কে বুঝিয়েছেন। বাকিটা অবশ্যই দেখা যাবে চলচ্চিত্র বের হওয়ার পর। তারপর আমি অবশ্যই শাকিব ভাইকে ধন্যবাদ জানাতে চাই, কেননা আমরা কিন্তু আমাদের স্টেজে সবসময় চিন্তা করি যে আমার কোয়ার্টিস্ট এ হবে, এবং এত বড় একজন সুপারস্টার বলবো না, আসলে তিনি মেগাস্টার বাংলাদেশের প্রেক্ষাপটে। একজন মেগাস্টার হওয়ার পরও তিনি আমাকে একজন নতুন কোয়ার্টিস্ট হিসেবে যেভাবে ওয়েলকাম করেছেন, সেটা আসলেই প্রশংসার দাবিদার। সেদিন আমরা অচিরেই দেখতে পাবো, সেদিন আমরা এখানে বাংলাদেশে বসে শুধু বাংলাদেশের সিনেমা হলেরই খবর নেবো না, বাংলাদেশে বসে আমরা ইন্টারন্যাশনাল যত হলে রিলিজ হচ্ছে সেই সিনেমা হলগুলোর খবর নেবো, যে ইন্টারন্যাশনালি আমাদের ছবি কতটা বড় ব্যবসা করছে, ইন্টারন্যাশনালি আমাদের ছবিতে আমরা কতটা সম্মান অর্জন করছি, ইন্টারন্যাশনালি আমরা আমাদের ছবি দিয়ে আমাদের দেশকে আমাদের আমাদের মিষ্টি কালচারকে কতটা প্রেজেন্ট করছি। সেই দিনও আর বেশি দেরি না, আমি আর তেমন কিছু বলতে চাই না। আজকে বেশ এই প্রযোজনা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন সম্রাট ভাই, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং তার প্রতি অনেক অনেক শুভকামনা। চলচ্চিত্রের এই সময় এসে তিনি একের পর এক সিনেমা বানিয়ে যাচ্ছেন এবং বড় বড় বাজেটের সিনেমা বানাচ্ছেন এবং ভালো ভালো সিনেমা বানানোর উদ্যোগ নিচ্ছেন। এবং এই ছবির যিনি প্রযোজক আছেন, আরেকজন প্রযোজক যিনি আছেন আরমান ভাই, এই ছবির পরিচালক যিনি আছেন বদিউল খোকন সাহেব, আপনারা সকলে জানেন তার সাথে আমার একটা একটা সুন্দর একটা কেমিস্ট্রি আছে। আমাদের অনেক ছবি ব্যবসা সফল হয়েছে, অনেক ছবি আসলে আমার ক্যারিয়ারে মাইল ফলক হয়ে থাকবে এমন ছবিও আছে। এই ছবিতে আরও যিনি যুক্ত হয়েছেন নিউ গ্ল্যামার নিউ সেন্সেশন, এবং ইতিমধ্যেই আর তার পরিচয় করে দেওয়ার কিছু নেই, এত এত সুন্দর প্রতিযোগিতা এত এত বার চ্যাম্পিয়ন হয়েছে, তো তেমন একজন সুন্দরীও আছে। তো ইনশাল্লাহ এই ছবিও ইনশাল্লাহ এই ছবি সফলতার মুখ দেখুক, এই ছবি অনেক দূর ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক দূর এগিয়ে যাক, সেই দোয়া আপনারা করবেন। সবশেষে আমি শুধু এইটুকু বলতে চাই, আমি এখনো খুব এক্সাইটেড এবং আপনারাও আমি জানি খুব এক্সাইটেড, দ্যাটস ওয়াই সবাই আমরা স্যারের মুখ থেকে কথা শুনতে চাই যে পদ্মা সেতু নিয়ে স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি দৃশ্যমান এই পদ্মা সেতু নির্মাণ কাজ কবে শেষ হবে, কবে পদ্মা নদীর উপর রেল অথবা সড়ক সেতুতে দাঁড়িয়ে পূর্ণিমা চাঁদ দেব, সেদিনে অপেক্ষায় আছে। ঠিক তখনই প্রকারণ হচ্ছে পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা প্রয়োজন, এরকম উদ্ভব তিন মুক্তি মাথার গুজবও আমার দেশে লটানো আমি লটানো হচ্ছে। এইসব দুশ্চিন্তা তো আছে, হাতে অনেক কাজ, আমার তো অনুষ্ঠান আজকাল আমরা বর্জন করি, আমাদের পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতে ছিটিয়ে কনসার্ট ছিল, আমরা সেটা বাতিল করেছি। একটা চলচ্চিত্রের শুভ মহরত, তারপরে আসতে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, সম্রাটের সিঙ্গাপুর থেকে আমরা এখানে উদ্যোক্তাদের বারে বারে দাবি রাস্তা করে দিয়েছিল আমাকে, আমি আসলাম
এবং এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে যে কিন্তু ছবি কিংবা হতে যাচ্ছে আমি জানি না ছবিটি কতটা আকর্ষণীয়। আমি শুধু একটু বলতে চাই নবাগতাদের নায়িকা তাকে বলবো সুচিত্রা সেন এসেই সুচিত্রা উত্তম কুমার এসেই উত্তম শাকিব খান এসেই শাকিব খান সময় লেগেছে সময়ে সিঁড়ি দিয়ে দিয়ে শিখরে উত্তর পেয়েছে অপেক্ষা করতে হবে কমিটমেন্ট থাকতে হবে দি ড্যাশমেন্ট কমিটমেন্ট যারা আছে তার চ্যালেঞ্জ অমতিক্রম না চ্যালেঞ্জ সে অতিক্রম করতে পারবে নির্ভয়ে চ্যালেঞ্জ অতিক্রম করা নামই হচ্ছে জীবন যে নদীতে ঢেউ নেই সেটা নদী যে আকাশে মেঘ নেই সেটা আকাশ যে সাগরে উত্তাল তরঙ্গ মালানি সেটা আবার সাগর যে প্রকৃতিতে দুর্যোগ নেই সেটা প্রকৃতি বিশেষ আকাশ সবসময় আকাশ থাকবে দুর্যোগ থাকবে অন্ধকার থাকবে চলার পথে ঢেউ যেখানে আছে সেগুলো স্ট্রাগল এবং যে জীবন সংগ্রামে ঢেউ অতিক্রম করতে যান সেটাই হচ্ছে সার্থক সফল তারা একটু সার্থক তারাও জানে কত প্রতিকূলতা মধ্য দিয়ে তাদের এগুত হয়েছে জীবন চলা বাংলাদেশের চলচ্চিত্র বন্ধ করে সে শুধু এখন একেবারেই তুলতে একথা আমি বলবো না এই কারণে যে আমাদের এখানে সাকিবের মতো মেধা আছে যে শুধু এই বাংলায় নয় উপার বাংলারও বহু দর্শক শ্রোতার মন জয় করেছে অভিনয় বলে আজকে আমাদের দেশে সম্ভাবনা আছে কাহিনীও আছে আগুন কেমন আগুন ছড়াবে আমি জানি না আমি আগুনের কাহিনীটি করে দেখি আমি আশা করি আপনি এই গল্পটি করার জন্য সুচিত আমি অনেক কাজের মেয়ে আমি গাড়িতে বসে পিছনে কিটা শরণ গান শুনি হাতে হাতে পিছনে দাঁড়ায় আমাদের সঙ্গে আপনার এই বইটি সম্পর্কে ধারণা আমি আশা করি কিছু বলেন তো সাকিব অনেকে আমার আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমি শুধু এটুকুই করব সামপিপল ওয়ার্ক হার্ড ফর মানি সামপিপল ওয়ার্ক হার্ড ফর নেম অ্যান্ড ফেম But I work hard because I love my work. Wow! আমি আমার কাজকে ভালোবাসি সে কাজের কারণে আমি পদ্মা সেতুতে ছুটে গেছি এ পর্যন্ত 179 বার এই সেতু নির্মাণ করতে গেছি আজকে কাজ ফুলের মতো ফোর লেন
আমাদের হয়ে গেছে মেঘনায় ফোর লেন ব্রিজ, আজকে গোমতিতে ফোর লেন ব্রিজ, পথে পথে ইউরোপে সেই জল জলে বিশ্বপথ ফুটে উঠে, বিশেষ করে রাতে ঢাকা চট্টগ্রাম যদি কেউ গাড়িতে যায় দেখবেন আমরাও পিছিয়ে আমরাও গিয়ে আমাদের ঢাকা সিটিতে আজকে আপনার সামনে কষ্ট পাচ্ছেন কিন্তু নির্মাণ কাজ শেষ হলে আপনি মাত্র 37 মিনিটে উত্তরা থেকে বাংলাদেশ ট্রেন পর্যন্ত চলে আসবেন তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো ট্রেন দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে অনেক ধন্যবাদ সবাইকে, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌসুমী মৌ, বিদায় নিচ্ছি।